অধ্যাপক শেখ রিয়াজউদ্দিন একাত্তরের রণাঙ্গনে লড়েছেন জীবনপণ করে। স্বাধীন দেশে এই মুক্তিযোদ্ধা ময়মনসিংহ শহরের বলাশপুরের বাড়িটিতে শয্যাশায়ী গেল দেড় বছর ধরে। বিভিন্ন রোগে জর্জরিত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই মানুষটি চিকিৎসার জন্য আজ পর্যন্ত পাননি সরকারি কোনো সহায়তা। স্ত্রী ফাতেমা আহমেদ আর পাঁচ ছেলে নিয়ে শেখ রিয়াজের সংসার। কোনো সন্তানই পায়নি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি। মুক্তিযোদ্ধা ভাতার সামান্য টাকায় চলে না সংসার, হয় না চিকিৎসা। দেড় বছর যাবত যেরকম পারতাছি তেরকম করতেছি, তেরকম তারা ভরণ পোষণ করে রাখতেছি। সরকারের কোনো হাত নেই, আমাদেরই হাত। সরকার যদি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদি ওনার একটা চিকিৎসার ব্যবস্থা করতেন, একটু সহযোগিতা যদি করত। মুক্তিযোদ্ধা অধ্যাপক রিয়াজউদ্দিনের চিকিৎসায় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সহযোদ্ধা ও স্থানীয়দের। তার সুচিকিৎসা করার জন্য আমি মানবিক কারণে সরকার এবং অর্থের মালিক বা সম্পদশালী যারা আছেন তাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি। উনি দেখে দিতে পারেন যে মুক্তিযোদ্ধার সরকার একজন মুক্তিযোদ্ধা সংগঠকের জন্য কিছু করছে। সংশ্লিষ্ট মহলের কাছে দাবি জানাই যে ওনার চিকিৎসাটা সরকারিভাবে যাতে করে চিকিৎসা করেন। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।